25শে আগস্ট হঠাৎ বাংলাদেশে অনুপ্রবেশ করতে থাকে মিয়ানমারের রোহিঙ্গা অধিবাসীরা। দেশটির সেনাবাহিনী নির্যাতনের শিকার হয়ে এভাবে আসতে আসতে আশ্রয়প্রার্থীর সংখ্যা ছাড়িয়ে যায় 7 লাখ। আগে থেকে আশ্রয় নেওয়া সহ বর্তমানে কক্সবাজারের রোহিঙ্গার সংখ্যা 12 লাখেরও বেশি, যা বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির। আসলে লোকজন এখনো আসছে, যদিও প্রতিদিন নয় এবং খুব বড় সংখ্যায় নয়। এটি নিঃসন্দেহে একটি অসুবিধার দিক, কিন্তু আমরা এটা মিয়ানমার কর্তৃপক্ষকে অবহিত করেছি, তাদেরকে অনুরোধ জানানো হয়েছে যেন তাদের নতুন করে আগমনটা বন্ধ করা হয়। উপর্যুপরি তাদেরকে অনুরোধ জানানো হয়েছে, তারা কথা দিয়েছে যে তারা সম্ভাব্য সব ব্যবস্থা নেবে। রোহিঙ্গা জাতিগোষ্ঠীর উপর নির্যাতন দেশ ছাড়া করার প্রতিবাদ জানায় আন্তর্জাতিক সম্প্রদায়। বিভিন্ন চাপের মুখে রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হয় মিয়ানমার। প্রত্যাবাসন নিয়ে দুই দেশের প্রতিনিধি ও ইউএনএসসিআর এর সমন্বয়ে কমিটি গঠিত হয়, কিন্তু এক বছরেও হয়নি কোনো প্রত্যাবাসন। 42টি গ্রামে তারা রিকনস্ট্রাকশনের কাজ শুরু করবে এই প্রত্যাবাসনকে সামনে রেখে, আরও কিছু তাদের জীবিকায়ন সহ অন্যান্য কিছু সুযোগ সুবিধার ব্যাপারেও তারা প্রকল্প গ্রহণ করেছে বলে আমাদের জানিয়েছে। সুনির্দিষ্ট করে কোনো তারিখ দেওয়া কঠিন, একবার যদি প্রত্যাবাসন প্রক্রিয়াটি শুরু হয় আমরা বিশ্বাস করতে চাই যে, বিশ্বাস করি যে সেটি চলবে এবং আশা করি আমাদের এখানে খুব দীর্ঘমেয়াদে তাদের থাকার প্রয়োজন হবে না। তবে প্রত্যাবাসন প্রক্রিয়া দীর্ঘায়িত হলে নানা সমস্যা তৈরি হতে পারে এই এলাকায়। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে দক্ষতামূলক প্রশিক্ষণের পরিকল্পনার কথা জানান আইএসসিজির এই মুখপাত্র। খুব ক্ষুদ্র আঙ্গিকে কিছু টেলরিংয়ের কাজ, কিছু ক্যান্ডেল মেকিংয়ের কাজ শুরু করেছে বিভিন্ন সংস্থা, ব্রাক বা অন্যান্য সংস্থা, ছোট ছোট এনজিও শুরু করেছে পরীক্ষামূলকভাবে। দ্রুত প্রত্যাবাসনের দাবি স্থানীয়দেরও। স্থানীয় জনগণ যারা আছে তারা অত্যন্ত উদ্বেগ এবং অত্যন্ত ভয়ঙ্করভাবে এটাকে আমরা আমাদের নিজের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে আমরা মনে করছি। মায়ানমারের যে মিত্র দেশগুলো আছে, চীন, ভারত সহ অন্যান্য মিত্র দেশগুলো, তাদের সাথে সম্পর্ক জোরদার করে এই রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে ফিরিয়ে নেওয়া দরকার। সরকারি, বেসরকারি এবং বিদেশি বিভিন্ন দাতা সংস্থার মানবিক সহযোগিতায় খুশি রোহিঙ্গারা, তাদের নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে প্রত্যাবাসনের দাবি। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।